দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালী গিয়ের, আমি রয়েছি রাজীব আপনাদের সঙ্গে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে আগরতলা কুসাবাজারে স্থিত যে ভারত রত্ন ক্লাব রয়েছে সেই ক্লাব সম্বন্ধে আজকে কিছু আলোচনা আপনাদের সঙ্গে করতে যাচ্ছি। বর্তমান সময়ে প্রশাসন থেকে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, এলাকার মানুষরা যারা রয়েছেন ওনারা এই যে নির্দেশ সেই নির্দেশকে ওনারা সাপোর্ট করছেন এবং সাধুবাদ জানাচ্ছেন। আমরা আমাদের মতো করে সেখান থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি, এলাকার জনগণ সদর মহকুমা প্রশাসনের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন। দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখছি বিতর্কিত ভারতরত্ন ক্লাবকে 7 দিনের মধ্যে ক্লাব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সদর মহকুমা প্রশাসন। পাশাপাশি এই নোটিশে আরও একটি বিষয় সদর মহকুমা প্রশাসন এখানে উল্লেখ করেছেন যে কেন আপনাদেরকে এখান থেকে সরানো হবে না তার কারণ দর্শন। তাহলে এই নোটিশের মধ্যে দুটো বিষয় এখানে সদর মহকুমা প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, একটি হচ্ছে ক্লাব এখান থেকে সরানো হোক, পাশাপাশি আপনাদেরকে এখান থেকে কেন সরানো হবে না তার কারণ দর্শন নোটিশ। মানে একটা নোটিশের মধ্যে দুটো এখানে কন্ডিশন রেখেছে সদর মহকুমা প্রশাসন। আপনারা সবাই জানেন যে 15 জুলাইয়ের মধ্যে সদর মহকুমা প্রশাসন নির্দেশ দিয়ে দিয়েছে যাতে ক্লাব এখান থেকে সরানো হয়, অর্থাৎ বিল্ডিং সরানো হোক, পাশাপাশি কেন আপনারা অকুপাই করে রেখেছেন এই ক্লাব মিসেস সেটাকে আপনারা কারণ দর্শান। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখছি মহকুমা প্রশাসন অনুমতি কোনো স্থান কি সেটা সরকারি হোক বা বেসরকারি হোক বা নিজস্ব মালিকানাধীন হোক, সরকার ইচ্ছে করে বা প্রশাসন ইচ্ছে করে সেটাকে প্রথম অবস্থায় ভেঙে দিতে পারে না, কিন্তু সরকার কিছু প্রসিডিউর মেনটেন করে প্রশাসন কিছু প্রসিডিউর মেনটেন করে, মেনটেন করার পর সরকার ইচ্ছে করলে ওনারা ওনাদের পরবর্তী পদক্ষেপ ওনারা নিতে পারেন। এখন ঘটনা হচ্ছে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সদর মহকুমা প্রশাসন থেকে। আপনারা জানেন এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে আন্দোলন করেছে এর বিরুদ্ধে, কারণ এই এলাকা একটি অস্থির এলাকা হিসেবে বর্তমান সময়ে পরিগণিত হয়েছে এবং সারা রাজ্যে একটা আতঙ্কের এলাকা বলে এই কুসাবাজার স্থিত যে ভারতরত্ন ক্লাব এলাকা রয়েছে সেই এলাকাটিকে মানুষ কিন্তু লক্ষ্য করতে পারছে। এলাকার মানুষরা বলছেন এই ধরনের ঘটনা যে সদর মহকুমা প্রশাসন থেকে করা হয়েছে সেটার মধ্যে একটা রাজনৈতিক একটা সমীকরণ রয়েছে। এর মধ্যে আরও একটি বিষয় সেটা হচ্ছে এলাকার জনগণ মনে করছেন যে এই মুহূর্তে সরকার যে বা প্রশাসন যে এই ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা এলাকার জনগণের স্বার্থে নিয়েছে, কারণ সামনে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর মধ্যে যদি কোনো ধরনের অস্থির পরিবেশ সৃষ্টি হয় তাহলে লয়ের অর্ডার ব্রেক হতে পারে, সে কথা চিন্তা করে হয়তোবা সদর মহকুমা প্রশাসন এই ধরনের ডিসিশন ওনারা নিয়েছেন। আপনারা জানেন যে প্রাক্তন সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওনার মৃত্যুর পর এলাকার জনগণ একত্রিত হয়ে ওনারা আন্দোলনে নেমেছিলেন এবং ওনারা বলেছেন ক্লাবটি ইমিডিয়েট বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে বলবো না, বিগত সময়ে আমরা দেখেছি রাজনৈতিকভাবে যে সকল রাজনৈতিক দলগুলো রাজ্যে ছিলেন, আমি বামফ্রন্টের কথা এখন বলছি, সেখানে তখনও মানে সিপিডাব্লিউডি সে সময় ওই জায়গাতে ছিল, সে সময় কিন্তু একটা মাফিয়া দৌরত্ব সে সময় কিন্তু ছিল এবং এই দৌরত্ব এবার বিজেপি আমলে সেটা অনেকটা বেড়ে গেছে বলে এলাকার জনগণ মনে করছেন। বর্তমানে জমি মাফিয়া, নিগো মাফিয়া, অস্ত্র কারবারি, নেশা কারবারি তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রয়েছেন এলাকার জনগণ। সেটা আপনারা যদি নিজেরা কোনো সময় ওই এলাকায় যান বা আপনারা যদি পত্রপত্রিকা পড়েন বা আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে এই ভারতরত্ন সমগ্র এলাকায় আপনারা খবর নিয়ে দেখবেন এলাকার জনগণ তাদের জন্য অতিষ্ঠ হয়ে রয়েছে এবং যে কোনো সময় একটা অস্থির পরিবেশ বা আরও প্রাণহানি ঘটতে পারে বলে এলাকার জনগণরা কিন্তু বর্তমানে মনে করছেন। গত 30 এপ্রিল আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখছি, গত 30 এপ্রিলের পর থেকে যখন প্রাক্তন ক্লাব সম্পাদক দুর্গা প্রসন্ন দেবের হত্যা হয় তারপর থেকে এলাকার জনগণ আরও একত্রিত হয়ে সেই আন্দোলনকে আরও জোরদারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে।
এবং প্রশাসনের দৃষ্টিতে এলাকার জনগণ কিন্তু এই বিষয়টুকু নিয়ে গেছেন। গত বছর এই এলাকা আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা জানেন হয়তো আপনারা খুঁজে জানেন, গত বছর এই এলাকা নিগো মাফিয়া একটি সংঘর্ষ হয়েছিল, ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। রাত্রিবেলা দিনের বেলা পুলিশের কমলারি সেখানে ছিল এলাকায় এবং বিভিন্ন বাড়িতে সেখানে রেড করা হয়েছিল। এবং সে সময় আমরা কি দেখতে পাই, সেই মাফিয়া সংঘর্ষে ধর্ষজনকভাবে মানে নিহত হন এলাকার ঠিকাদার সন্তোষ দাস। আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত এই সন্তোষ দাসের কি হলো, তার কি মৃত্যু হয়েছে নাকি উনি জীবিত আছেন, তার স্টেটাস কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বের করতে পারেনি। যে এলাকায় একজন ঠিকাদারকে এইভাবে হাফিজ করে দেওয়া হয়েছে, তা কি হয়েছে এখনো পর্যন্ত পুলিশের কাছে সেই তথ্য নেই। ওই এলাকায় কি পরিবেশ রয়েছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। দর্শক বন্ধুরা, পুজোর আগে আমি গত বছরের কথা বলছি, গত বছর পুজোর আগেও কিন্তু গুলিকাণ্ড হয়েছে এই ভারতরত্ন ক্লাব সংলগ্ন এলাকায়। আগের বছর এই দুর্গা প্রসন্ন দেবের মৃত্যুর আগে যখন সে দায়িত্ব ছিল গত বছর পুজোর, সে সময় আমরা দেখতে পেয়েছি যে গুলি চালানোর ঘটনা কুশাবাজারে কিন্তু সংঘটিত হয়েছে এবং সেই সময় পুলিশ প্রচুর পরিমাণে গুলিসহ একজন মাফিয়াকে নিজেদের দখলে নিতে সক্ষম হয়। পরবর্তী সময় সেটা আদালতে যায় এবং সেটা আদালতের মধ্যে রয়েছে বিচারাধীন। গত বছরের এই ঘটনা, তার মধ্যে আরও অনেক ঘটনা রয়েছে এই ভারতরত্ন ক্লাব এলাকায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে প্রশাসন থেকে যে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, 7 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ভারতরত্ন ক্লাবের জন্য, সেটা কিন্তু এলাকার জনগণ, আমি আগেও বলছি এখনও বলছি, মানুষ কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে যে সরকার একটা ভালো পদক্ষেপ নিচ্ছে। কারণ আপনারা জানেন ভিকি হত্যার পর জনগণ ক্লাবটাকে বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলন কিন্তু ওনারা করেছিলেন এবং ওনারা চাইছিলেন এই ক্লাবকে কোনো না কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা কি দেখলাম ভিকি প্রসঙ্গে, ভিকির মৃত্যুর পর আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটা রাজনৈতিক সমীকরণ সেখানে হয়েছে। হঠাৎ করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে, হঠাৎ করে সম্পাদক নির্বাচিত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এলাকার জনগণের, যেখানে ভিকির হত্যার পেছনে যারা যারা রয়েছে তাদেরকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, তারা পুলিশের নাগালের বাইরে রয়েছে, সেই এলাকায় কি করে এত বড় পুজো করা সম্ভব সেটা কিন্তু এলাকার জনগণ বলছেন। ইতিমধ্যে আপনারা জানেন গত 2-1 দিন আগে বর্তমান ক্লাব কমিটি আগামী পুজো ঘোষণা দেন এবং সেই ঘোষণায় ওনারা উল্লেখ করেছেন যে ওনারা 40 লক্ষ টাকার বাজেট নিয়ে এবার পুজোয় নেমেছেন। কিন্তু বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠছে, যেখানে ভিকি হত্যার পেছনে যারা আসামিরা রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুলিশ যাদের এখনো খুঁজে বেড়াচ্ছে, পুলিশের নাগালে বেড়ে রয়েছে আততায়ীরা, কি করে সম্ভব এত টাকার পুজো আবার আগামী পুজোতে খরচা হবে এবং বড় একটা পুজো সেখানে ব্যবস্থা করা হবে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেই ভারতরত্ন সঙ্গে যাবে, সেটা কিন্তু প্রশাসন নজর দিয়ে রেখেছে। এবং প্রশাসন এটা চিন্তা করেছে এত ধরনের বা এত বড় 40 লক্ষ টাকা বাজেটের যদি পুজো ভারতরত্ন সংগ্রহ করতে চায়, তাহলে কোনো না কোনোভাবে পুজোর মধ্যে গতবারের মতন একটা অপরাধ সংঘটিত হতে পারে, ল অ্যান্ড অর্ডার সেখানে ব্রেক হতে পারে, সেই কারণে হয়তোবা প্রশাসন থেকে এই ধরনের ভূমিকা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতরত্ন ক্লাব কী করে ওই জায়গায় এতদিন ধরে অবস্থান করছে, এত বছর ধরে পুজো হচ্ছে, প্রশাসন থেকে কোনো ধরনের অবজেকশন দেওয়া হয়নি, এই মুহূর্তে কেন দেওয়া হচ্ছে সেটা একটা প্রশ্ন অনেকের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবার আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি যে 40 লক্ষ টাকা বাজেটের ঘোষণার পর মহকুমা প্রশাসন এই ধরনের নোটিশ জারি করেছে ক্লাবকে তথা ক্লাব সম্পাদক
এবং সভাপতির নিকট। আর বর্তমানে এখন ক্লাব যে রয়েছে, যে জায়গায় ক্লাবটি রয়েছে বা যেখানে ইনফ্রাস্ট্রাকচার করে রাখা হয়েছে, প্রায় বাইশ গুণা জায়গার মধ্যে এই ক্লাব বর্তমানে রয়েছে। দুটি ক্লাব রয়েছে, আরেকটা হয়তো বা কি রয়েছে, সেখানে দুটো জায়গা রয়েছে অকুপাই করে রাখা হয়েছে, কিন্তু সরকারিভাবে এই জায়গায় ক্লাব সেটা করতে পারে না বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে, আমি আপনাদেরকে লিখিয়ে দেবো। বর্তমান যিনি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রয়েছেন, উনি কি বলেছেন আমাদেরকে, সেটা আমি আপনাদেরকে এই আলোচনার শেষে আপনাদের ইউটিউবে রাখলে আমরা আপনাদেরকে লিখিয়ে দেবো যে বর্তমান সময়ে এই বাইশ ঘন্টা জায়গার মধ্যে ক্লাবের ক্লাবঘর রয়েছে আর একটি ব্যায়ামাগার একটা একটা লাইব্রেরি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভারতরত্ন ক্লাবকে সরকারি জমিতে বর্তমান যে জায়গা রয়েছে, ক্লাব যেখানে রয়েছে বা ভারতরত্ন ক্লাবের যেখানে অবস্থান রয়েছে সেটা সরকারি জায়গা, শুধু মাত্র ভারতরত্ন ক্লাব সেখানে দখলদার হিসেবে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতরত্ন ক্লাবের যে সম্পূর্ণ জায়গা, আজকে মাননীয় পশ্চিম ত্রিপুরা জেলাশাসক আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1 একর জায়গা রয়েছে সেটা সরকারি জায়গা, সেই 1 একর সরকারি জায়গা অকুপাই করে রেখেছে ভারতরত্ন সংঘ। 1 একর হচ্ছে প্রায় 2 কাটি 10 ঘন্টার জায়গা ভারতরত্ন ক্লাব উদ্যানী মানে অথেন্টিকেশনে ওনারা নাকি সেটাকে দখল করে রেখেছেন, যেটা সদর মহকুমা প্রশাসন বলেছেন। এবং সদর মহকুমা প্রশাসনকে যখন আবার বলা হয়েছে হঠাৎ করে এই ধরনের ব্যবস্থা আপনারা কেন নিতে গেলেন, ওনারা বলেছেন মানে ওনারা বলতে উনি গিয়ে নিজে বলছেন যে আমাদের কাছে পুলিশ থেকে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট চাওয়া হয়েছে যে ক্লাবের অবস্থান কী রয়েছে সেটা আমাদেরকে জানান। এবং পুলিশ মহকুমা প্রশাসনকে জানিয়েছেন যে এই ক্লাবের বিরুদ্ধে বর্তমান সময়ে অনেকগুলো ইনসিডেন্টের পেছনে তাদের সরাসরি অ্যাক্টিভিটি রয়েছে এবং এই ক্লাব বর্তমানে এই এলাকা একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া হয়েছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া হয়েছে সেটা অত্যন্ত মানে প্রশংসার দাবি রাখে, কারণ এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। এখন দেখার বিষয় এই ভারতরত্ন ক্লাবের সঙ্গে আরও একটি বিষয় জড়িত রয়েছে, সেটা হচ্ছে সিপিডাব্লিউডি এবং এই সিপিডাব্লিউডিতে নেগোসিয়েশনের যে বাণিজ্য সেটা 1-2 টাকার বিষয় না, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এই ভারতরত্ন ক্লাবকে সঙ্গে নিয়ে এই সিপিডাব্লিউডিতে। এবং সেখানে নিগো মাফিয়া যারা রয়েছেন এবং সেখানে অস্ত্রকারীরা যারা রয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এই সিপিডাব্লিউডি নেগোসিয়েশন বাণিজ্যে ওনারা যুক্ত রয়েছে। এলাকার মানুষজন দাবি করছেন সরকারের কাছে ইতিমধ্যে এই সিপিডাব্লিউডি যে অফিসটা রয়েছে সেই সিপিডাব্লিউডি অফিসকে সরিয়ে এনে আগরতলার মধ্যে শহরের বুকে কোনো এক জায়গাতে সেটাকে আনা হোক। উষাবাজারে যে ধরনের ঘটনাগুলো বর্তমানে সম্মুখীন হচ্ছে, এতগুলো প্রাণ গেছে, যদি সিপিডাব্লিউডি অফিস উষাবাজারে থাকে বা ভারতরত্ন সংঘ এলাকায় থাকে তাহলে আরও অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে এলাকার মানুষ জানিয়েছে। এখন প্রশাসন কী ধরনের ব্যবস্থা নেয় বা সরকার কী ধরনের ব্যবস্থা নেয় সেটা একটা প্রশ্ন এই মুহূর্তে একটা স্টেপ আমরা দেখতে পেলাম। পাশাপাশি যারা অন্যরা যারা রয়েছে ওনারা বলছেন যে ভারতরত্ন ক্লাবের সঙ্গে বর্তমান সময়ে অনেক নেতা নেত্রী মন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে জড়িত রয়েছেন, ক্লাব উদ্বোধনে ওনারা অংশগ্রহণ করছেন। এবং এই আরেকটা মুহূর্ত থেকে এও অভিযোগ করা হচ্ছে এই যে সিপিডাব্লিউডি যে নেগোসিয়েশন বাণিজ্য সেখানে আগরতলা শহরের অনেক দাপটে নেতা নেত্রী সেখানে ওনাদের একটা হস্তক্ষেপ রয়েছে, সেটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের কাছে তথ্য যে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে যে রিলায়েবল যে সোর্স রয়েছে ওনাদের বক্তব্য হচ্ছে সিপিডাব্লিউডিতে যে এত কোটি কোটি টাকা নেগোসিয়েশন বাণিজ্য হচ্ছে সেটা ওই এলাকার শুধু যারা রয়েছেন তারা করছেন এমনটা না, এর পেছনে একটা বড় মহল রয়েছে যারা তাদেরকে সাপোর্ট করছে, না হয়তো এত কোটি কোটি টাকার খেলা সেখানে হতো না। এখন প্রশ্ন হচ্ছে অনেকে আবার এও মনে করছেন ওনারা প্রশ্ন করছেন যেখানে ভিটির হত্যার মামলার যারা অপরাধীরা রয়েছে, যারা যখন রাজু প্রথম রয়েছে
বিমান দাস রয়েছে, প্রভাকর ঘোষ রয়েছে, আরো পাঁচজন রয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ এখনো কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। পুলিশ এখনো একটা টিম এখনো আগরতলা শহরের বাইরে রয়েছে, আগরতলা শহরের বাইরে কোনো অন্য রাজ্যে রয়েছে তাদেরকে বার্তা করার জন্য। এতদিন হয়ে গেল কিন্তু পুলিশ কেন তাদেরকে ধরতে পারছে না, এটা কিন্তু এলাকার জনগণ একটা সন্দেহ প্রকাশ করছে। কারণ আমাদের রাজ্যের পুলিশ আমরা সবাই জানি সব মানে একদম ওনারা অনেক কিছু করার ক্ষমতা রাখেন, ওনার মধ্যে সেই এবিলিটি আছে। তাহলে পাঁচজনকে ধরে আমরা মেইন যারা একুশ হয়েছে তাদেরকে ধরে আনা পুলিশে গেছে, কোনো ধরনের অসুবিধার কারণ হতে পারে না। কিন্তু ওনারা মনে করছেন যে শস্যের মধ্যে ভূত রয়েছে, হয়তো বা ওনারা যদি ধরা পড়ে যান তাহলে অনেক রাঘব দলের নাম সামনে চলে আসতে পারে, এতে অনেকের ক্ষতি হতে পারে, যার কারণে তাদেরকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে সরকার বা প্রশাসন যে ধরনের ভূমিকা নিয়েছে ভারত রত্ন ক্লাবকে বাঁচানোর জন্য বা এলাকার জনগণকে বাঁচানোর জন্য, সেটা আমি বারবার বলছি, প্রশংসার দাবি রাখছে। কিন্তু এলাকার জনগণ চাইছেন যে এই ক্লাব যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনকে বাজেয়াপ্ত করা হোক, এই ক্লাবকে সেখান থেকে উঠিয়ে নেওয়া হোক, পাশাপাশি সিপিডাব্লিউডি যে অফিসটা রয়েছে সেটাকে আগরতলায় স্থানান্তরিত করা হোক। তৃতীয়ত যারা যারা মেইন একুশে রাজু বর্মন, প্রভাকর ঘোষ, বিমান দাস, এছাড়া আরও যে পাঁচজন যারা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। কারণ ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তারা সেই ধরনের মেইন একুশ নন বলে তথ্য বিজ্ঞপ্তি জানাচ্ছে। তাদেরকে ধরে পুলিশ এই মোটিভকে বা এই যে মোড অফ অপারেন্টলি রয়েছে সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে ওরা অভিযোগ করছেন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশ যদি নিজেদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে চান তাহলে এই একুশদেরকে ধরে আনতে হবে এবং এই ঘটনা বা এই হত্যাকাণ্ডের নৈপথ্যে পুলিশকে যেতে হবে, তাহলেই পুলিশের যে ইমেজটা রয়েছে সেটা ফিরবে, পাশাপাশি সরকারের ইমেজও ফিরবে। দর্শক বন্ধু, আজকে আমার আলোচনা ছিল এই ভারত রত্ন ক্লাবকে নিয়ে। আমার আলোচনার শেষে আজকে আপনারা একবার দেখবেন পশ্চিম ত্রিপুরার যিনি জেলা শাসক রয়েছেন উনি কি বলেছেন আমাদেরকে, সেটা আপনারা একবার দেখবেন। ওনারা সরাসরি বলেছেন ভারত রত্ন ক্লাব বিভিন্ন ইনসিডেন্টের জন্য এবং বিভিন্ন করাপশনের জন্য, বিভিন্ন মানে ক্রাইম অ্যাক্টিভিটির জন্য ভারত রত্ন ক্লাব সরাসরি যুক্ত রয়েছে, যেটা পুলিশ থেকে ওনাদেরকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় সদর মহকুমা প্রশাসন এই সাত দিনে অপেক্ষা করবে, পরবর্তী সময়ে আমরা অনেক জায়গায় দেখেছি, কারণ আমাদের চোখে পড়ে আপনাদের চোখে পড়ে প্রশাসন যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে এবং সেখানে ক্লাবকে ডেমোলিশন করে দিতে পারে এবং সেখানে ক্লাবের রেজিস্ট্রেশনও সেখানে মানে বাতিল করে দিতে পারে, যেটা এলাকার মানুষের মানে এলাকার মানুষের যেটা ডিমান্ড হয়েছে। এখন দেখার বিষয় আর যাতে কোনো প্রাণ না যায় ভারত রত্ন ক্লাব এলাকা, কোনো মায়ের বুক যাতে খালি না হয় এবং এই ধরনের রক্তারক্তি যাতে না হয় তার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এলাকার জনগণ তো এর মধ্যে আমাকে অনেকে ফোন করেছিলেন, একবার আপনি তো আপনি চিন্তা করুন ভীতির আততায়ীরা এখন ধরা পড়েনি, এর মধ্যে ক্লাব কী করে এত টাকার বাজেটের একটা প্যান্ডেল তৈরি করতে চাইছে। এবং আপনারা সবাই জানেন যে উষা বাজারে যে পুজো হয় সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে যান, যদি কোনো একটা বড় ধরনের একটা ইনসিডেন্ট সেই সময় হয় তার দায়ভার কে নেবে, এই লো অ্যান্ড অর্ডার, এত বড় একটা লো অ্যান্ড অর্ডার সেখানে যদি ব্রেক হয় তার দায়িত্বভার কে নেবে, সেটা কিন্তু এলাকার জনগণ চাইছে। এখন এলাকার জনগণ বলছেন সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে এবং তার যে ধারাবাহিকতা সেটা বজায় থাকুক ভবিষ্যতে। আজকে আমার আলোচনা আমি একটা শেষ করছি দর্শক বন্ধুরা, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মিনালি নিয়ে নেন। पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है, अगर वो सात दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज़ में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है, इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं।
एक क्लब का ही सरकारी जमीन में या आसपास जो जगह है वही भी, वो भी सरकारी जमीन पे? जो टोटल एरिया है वो अमूमन लगभग एक एकड़ के आसपास है, उसमें क्लब का एरिया भी है, उसके सामने का भी थोड़ा एरिया खास जमीन है।